অনুপাত ও সমানুপাত এক্সারসাইজ 5.2 ক্লাস 10 চারের দুই নম্বর অঙ্ক 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। মধ্য সমানুপাতি নির্ণয় করার সবচেয়ে সহজ সূত্র হচ্ছে মধ্য সমানুপাতি সমানুপাতি সমান সমান রুট ওভার প্রদত্ত পদ্বয়ের গুণফল। প্রদত্ত মানে যে পদ দেওয়া আছে তাকে বলেছে প্রদত্ত। প্রদত্ত পদ্বয়ের গুণফল তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্য সমানুপাতি নির্ণয় করতে গেলে যে পদ দুটি দেওয়া থাকবে তাদের গুণ করে বর্গমূল করি, রুট মানে বর্গমূল। অতএব আমাদের এক্ষেত্রে 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাতি সমান সমান রুট ওভার 8.1 ইন্টু 2.5 সমান সমান রুট ওভার 81 ইন্টু 25 বাই আমরা দশমিক তুলে দিলাম 8.1 এর পরে 8.1 অর্থাৎ দশমিকের পরে এক ঘর রয়েছে 10 আসলো ইন্টু 2.5 এখানেও দশমিকের পরে এক ঘর রয়েছে আরেকটা 10 আসলো সমান সমান রুট ওভার আমরা 81 মানে 81কে ভেঙে লিখতে পারি 9 ইন্টু 9 গুণ করলে 81 ইন্টু 25কে ভেঙে লিখতে পারি 5 ইন্টু 5 5×5=25 বাই নিচে 10×10 সমান সমান এবার আমরা জানি রুটের তলায় একই সংখ্যা দুবার থাকলে একবার বের হয় রুটের বাইরে চলে আসে তাহলে উপরে 9 দুবার রয়েছে একবার বেরোবে 5 দুবার রয়েছে একবার বেরিয়ে আসবে রুটের তলায় হরে 10 দুবার রয়েছে একবার আসবে সমান সমান উপরে আসবে 5 ×45 নিচে 10 10 দিয়ে ভাগ করলে দশমিকের ডান দিকে এক ঘর থাকবে 4.5 তাহলে এক্ষেত্রে মধ্য সমানুপাতি পাওয়া গেল 4.5 এরকম আরও ক্লাস 10 এর অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো।